নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে সরাসরি শিক্ষক নিয়োগ করা হবে, খুব ভালো খবর রয়েছে। শেষ পর্যন্ত দেখবেন কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। দেখুন, আমরা জানি দীর্ঘদিন ধরে কোনো ধরনের শিক্ষক নিয়োগ হচ্ছে না, তো বেকারত্বের সংখ্যা কিন্তু বাড়ছে, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। সেখানে যদি বেশ কিছু নিয়োগ হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। সেই সূত্র ধরেই কিন্তু এই নিয়োগটি চলছে এবং আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কোথায় কীভাবে? রাজ্য সরকার পোষিত সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের এক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সেখানে কিন্তু সমস্ত বিষয় জানানো হয়েছে, কতগুলি সিট রয়েছে, কীভাবে নিয়োগ করা হবে। দেখুন, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজীপুর হোলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষিকা পদে 3টি শূন্যপদ রয়েছে, যা অতি শীঘ্রই পূরণ করবে স্কুল কর্তৃপক্ষ। তো মোট 3টি পদ রয়েছে দেখতে পাচ্ছেন, এবং কী কী বিষয় রয়েছে দেখুন, 3টি পদ রয়েছে। প্রধানত শিক্ষিকা পদে নিয়োগ করা হবে পিওর সায়েন্স, বাংলা, বায়োসায়েন্স। দেখুন, প্রত্যেকটার জন্য কিন্তু বিভিন্ন বিভিন্ন এলিজিবিলিটি রয়েছে। দেখুন, প্রথমেই রয়েছে পিওর সায়েন্স। আপনাদের পিওর সায়েন্সে অ্যাপ্লাই করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটি হলো পাস গ্র্যাজুয়েটের সঙ্গে পিওর সায়েন্সে 50% মার্ক থাকতে হবে এবং বিএডে 50% মার্ক থাকতে হবে এবং এমএসসিতে 50% মার্ক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই পিওর সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে বাংলা। বাংলার জন্য যোগ্যতা রয়েছে দেখতে পাচ্ছেন, বিএতে 50%, বিএডে 50%, এমএতে 50% থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং পরবর্তীতে রয়েছে বায়োসায়েন্স। বায়োসায়েন্সের ক্ষেত্রেও সেম যোগ্যতা প্রয়োজন দেখতে পাচ্ছেন। তো বেতন কী হবে, এ নিয়েও কিন্তু প্রশ্ন অনেকের পাওয়া যায়। দেখুন, বেতন অফিসিয়াল বা যেটা সরকারিভাবে বেতন দেওয়া হয় তেমনই বেতন দেওয়া হবে, কোনো ধরনের কিন্তু এখানে এদিক সেদিক করা হবে না, অর্থাৎ বেতনটা কিন্তু সঠিক থাকবে। তো বয়সসীমা কেমন? দেখুন, বয়সসীমা 20 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সংরক্ষিত যে ছাড় দেওয়া হয় এসসি এসটিদের, সেই ছাড়টা কিন্তু পাবেন। আবেদনের পদ্ধতি দেখুন, যে নোটিশ কিন্তু বেরিয়ে গিয়েছে, আপনারা দ্রুত অ্যাপ্লাই করবেন। 2 থেকে 3 দিন হয়েছে নোটিশ বের করা, তো আপনারা অ্যাপ্লাই করে দেবেন। মানে বলেছে নোটিশ বের করার 15 দিনের ভিতরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো আপনাদের যদি ইচ্ছে থাকে অবশ্যই দ্রুত গতিতে অ্যাপ্লাই করবেন। দেখুন, অ্যাপ্লাই করার আগে এই মোবাইল নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন, কীভাবে কী করতে হবে তা কিন্তু আর সঠিক ডিটেলসে জানিয়ে দেবে, ঠিক আছে? অফলাইন অ্যাপ্লাই হবে, সেহেতু এই নাম্বারটিতে আগে যোগাযোগ করবেন, তাহলে কিন্তু আপনাদের বেশি সুবিধা হবে। তো নাম্বারটি দেখে নিন এবং লিখে নিন, আপনাদের যদি ইচ্ছে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন। তো কোথায় এই স্কুলটি? দেখুন, গঙ্গারামপুরে কিন্তু এই স্কুলটি রয়েছে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলায় এই স্কুলটিতে কিন্তু আপনাদের এই সমস্ত অ্যাপ্লিকেশনটা জমা নেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে কী কী নিতে হবে দেখুন, সমস্ত রকমের যোগ্যতার ডকুমেন্টস, প্রত্যেকটি 2টি সেট করে ফটোকপি, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো থাকবে সেটা কিন্তু 2টো করে জেরক্স কপি আপনাদের দিতে হবে, এবং বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, যেগুলো দরকার, যেগুলো বেসিক জিনিস, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে এবং প্রমাণপত্র, এবং এছাড়া আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে শিক্ষাগত, সেগুলো 2টো করে ফটোকপি অর্থাৎ জেরক্স করে জমা দিতে হবে। তো সবার আগে বলবো, আপনারা যদি আবেদন করার ইচ্ছে থাকে এই নাম্বারে যোগাযোগ করুন, তাহলে কিন্তু ব্যাপারটি আরও সহজ সরল হবে।